মিস করার ব্যাপারটা তো ডেফিনেটলি থাকবেই, কারণ আমার প্রথম নায়ক, তার সাথে আমার একটি সিনেমা রিলিজ হয়েছিল। আসলে এটা তো আমাদের প্রফেশনাল, আমরা যখন প্রফেশনালি সিনেমা করি এটা সবাই আমাদের সংশীল সবার সাথে কাজ করতে হবে দিন শেষে। সেক্ষেত্রে যেটা নিয়োগ ভাই বলছিলেন, যখন ওনার বাইরে ফার্স্ট স্পিন করি আমি ক্যাসিনো, তখন কিন্তু হিরো ভাই যেটা বলছিলেন যে ওনার কাছ থেকে কথা বলা বা ডিসকাস করা, তো সেই ব্লেসিংটা কিন্তু ওনার অলরেডি আছে। আমি যখন কাজ করছি বা অন্য কোথাও অন্য কোনো সহশিল্পীর সাথে, মিস করার ব্যাপারটা তো ডেফিনেটলি থাকবেই, কারণ আমার প্রথম নায়ক, তার সাথে আমার একটি সিনেমা রিলিজ হয়েছিল। তবে আমার মনে হয় যে এখানে তো যেহেতু আমরা ভার্সেটাইল আর্টিস্টদের সাথে বা ভ্যারিয়েশন রাখছি বিভিন্ন কাজে, সেটা বর্ষ অনুযায়ী অনেক আর্টিস্টরাই আসবে। এই শেষে আমাদের সবাই কো আর্টিস্ট, ইরফ ভাই আছেন ক্যাসের মধ্যে, ইরফ ভাইকে ডিফারেন্ট ওয়েতে দেখেছে দর্শক, সেটা একদম আমি বলব পুরো মুভি দেখার পরে অন্যভাবে মানুষ আবিষ্কার করবে ইরফ ভাইকে। এবং কোহলিকাতেও বাফুস ভাই আছেন, মিস করার ব্যাপারটা এটা অনেস্টলি স্পিকিং থাকতেই, যেহেতু প্রথম নায়ক যেটা বলছিলাম। তবে এই সিনটা একটু কমে গেছে বিকজ আমাদের পাশাপাশি তো ওনার সিনেমাও আছে, ওনার সিনেমা নিয়েও উনি আসছেন, সো সহশিল্পী হিসেবে সবাই আসছে আমার পাশে। না, ওই ঘটনা আসলে কোনো কিছু নেই, কারণ ওই যে ঘটনাটা ঘটেছিল ওই ঘটনার যে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের জায়গা থেকেই রাজীব ভাইয়ের প্রথম মনে হয়েছিল যে একটা ছবি বানাবে, ছবিটার নাম হবে ক্যাসিনো। সেটার গল্প কি, আর্টিস্টকে, ডিরেক্টরকে, প্রডিউসার নিয়ে শুধুমাত্র, আর বাকি কোনো কিছু জানতেন না। যে রাজীব ভাই জানতেন যে একটা ছবি বানাবো, ছবিটার গল্পটা, হ্যাঁ দর্শকের ইয়ে তো থাকবে, কারণ হ্যাঁ সেটাই। আর ব্যাপার হচ্ছে দর্শক তো ওইটা তো অবশ্যই কোনো না কোনো কিছুর সাথে লিঙ্ক খুঁজতেই চাবে, সো আমরা লিঙ্কটা খুঁজতে চাক এরকম কোনো কিছু করার জন্য গল্পটা তৈরি করা। তবে ক্যাসিনোর ব্যাপারটা যেটা হয়, ক্যাসিনো তো আসলে ক্যাসিনোর জিনিসটা যেটা বলছিলেন, যে কোনো এখানে না আসলে ক্যাসিনো তো ওয়ার্ল্ড ওয়াইড একটা টপিক, এটার সাথে মানে এটা দেশব্যাপী হোক বা দেশের বাইরে হোক, এটা কিন্তু সবাই এটার সাথে কম বেশি পরিচিত। সো এখানে আদৌ কি হয়েছে বা ক্যাসিনো নিয়ে কি গল্পটা, এটা এটার জন্য আর কয়েকটা দিয়ে হতে পারে। এই জন্য সিনেমা হলে দেখবে, এবং আমি এই জন্য সব জায়গায় বলছি যে ছবিটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ছবিটার নাম ক্যাসিনো।